ফার্স্ট টাইম মনে ক্যামেরা ধরবো, আর নিজের ক্যামেরা ফার্স্ট টাইম মনে ক্যামেরা হাতে ধরলাম, ঠিক আছে। ক্যামেরা মানে মিলে হচ্ছে 6,400 টাকা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে। মোটামুটি খুব ভালোই হয়েছে যেখানে গেছিলাম, ঠিক আছে। তোমরা যদি চাও কিনে আনতে পারো। আমি হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। হ্যাঁ, তোমার টাইটেল টেলার অ্যান্ড থাম্বেল পুরো ঠিকই দেখেছো। আমি যাচ্ছি হচ্ছে কলকাতা মানে ক্যামেরা মার্কেটে, ঠিক আছে। পুরো টাইটেল টেলার থাম্বেল পুরো ঠিকই দেখেছো, তো বেশি সময় নষ্ট করবো না এখন, কারণ সময় নেই হাতে, খুব কম সময়ের মধ্যে। তো এখন বাজে আই থিঙ্ক 8:10 বা কিছু সামথিং বাজে। তো চলো এখন তাড়াতাড়ি যাই, দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর কোথাও বেরোনোর আগে যদি চা না খাই তাহলে একদম জম না, ঠিক তো? তবে তো খাই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপর তোমার সকলেই শেয়ার করবো, কে কে যাচ্ছে বা কে কে না যাচ্ছে, কে কে কিনছে বা না কিনছে, সকলে তোমার সঙ্গে শেয়ার করো। তোমরা তো জানো যে অনেক দিন পর হয়তো আমি ব্লগ শ্যুট করছি, তার একটাই কারণ মানে কন্টেন্টের অভাব, ঠিক আছে। কন্টেন্টের অভাব ছাড়া হিট কন্টেন্ট দিলে হিটই হবে। যেমন আমরা গেছিলাম কদিন আগে চোরবাটা, সেই ভিডিওটা আমি এখনও প্রায় 6.4K, ঠিক আছে। সেই বুঝে আবার এই ভিডিওটা করতে যাচ্ছি, ভিডিও করতে চলতে গেছে। ছেলে ক্যামেরা আছে, সে মানে ইয়ে কিনবে, ক্যামেরা কী বলে যে লাইট বা ইয়েগুলো আছে সেগুলো কিনবে, সেই কারণে আরও বেশি করে যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাই, যাই হোক তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর এই ব্লগটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো, দ্রুত কমেন্ট করো, আর চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস ফাইনালি এসেছিলাম ক্যামেরা কিনতে, রেখে এখানে এসে ভাই সঞ্জিতের ব্যাগে ক্যামেরা আছে পুরো সব, ঠিক আছে। আমি এখন এসেছিলাম মেট্রোতে, উঠলাম মেট্রোতে, এখন গিয়ে অন্য স্ট্যান্ডের দিক যাবো। তো গাইস অলমোস্ট প্রায় হাওড়া স্টেশনে চলে এসেছে, এখানে ব্যাগে আছে ক্যামেরা, ক্যামেরা যা যা কিনতে গেছিলাম আর কি সবই ব্যাগের মধ্যে আছে, সব কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালবামটা কাজ হয়েছে, মানে ক্যামেরা কাজ করে সেইভাবে, তার জন্য তোমরা যদি কেউ করছে ওর মেল দিয়ে দেবো নিচে, ঠিক আছে। এখনও খাওয়াবে এখান দিয়ে, এখান দিয়ে তো এখান এই এটা কত পাত্তাই নেই যেহেতু ক্যামেরা কিনছে সেই উপলক্ষে বিস্কুট খাওয়ার সেবাকে দর, তারপর 5 টাকার বিস্কুট, 5 টাকা কাটা, 5 টাকা ব্যাগের মধ্যে ক্যামেরা, ক্যামেরাটা সবাইকে দেখাবে, ঠিক আছে। আর কেউ যদি কাজ করতে চায় ওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা ইয়ে দেওয়া আছে, কী দেবো সঞ্জিত বল। হাওড়া স্টেশন আছি, 2:30 বলছে, ঠিক আছে। এখন বাজে 4:14, আর কি এটাই ভুলে যাই। পুরো ফাঁকা স্টেশন, এদিকেও ফাঁকা। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি মানে আমাদের স্টেশনে, আমাদের স্টেশনে মানে যেখানে আমি থাকি সেই স্টেশনে। আর এখানে এখন ফিটমিট হচ্ছে এগুলো। এই কালিয়া, এই সঞ্জিত ওরা একটু ডাকছে তোকে, মানে এখন ফিটমিট হচ্ছে ক্যামেরা ক্যামেরা যেগুলো কিনে আনলো আর কি। ফিট বলতে মানে দেখছে আর কি হালকা পথে চেক করে। এইটা কিনেছে নতুন, ওই নাম কি জানি কি, আরে এটার কোম্পানির নাম গোডাক্স, কোম্পানির নাম বা এইটার নাম টিগার, হ্যাঁ সেটা বল টিগার। মোটামুটি 6,000 টাকা বাজেট পড়ে যায় ক্যামেরা যাচ্ছে। এই যে এখানে এখানে আছে ঢাকা দেখতে পারবার গিয়ে, ঠিক আছে। আর এখানে এই যে চার্জারের ইয়ে মানে এইগুলোর যে এইটার ভেতরে যে চার্জারটা থাকে আর এইটার ভেতরে যে মানে ব্যাটারিগুলো থাকে সেটার চার্জার হচ্ছে এই যে 6,000 টাকার মধ্যে পড়েছে। দেখি একবার, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, একবার বেড়ে সিটি ভাই ওদিক কুকুর দিক তাহলে ভালো বুঝে যাবে, ওই যায় এই টাকাতে টাকাতে। তো মোটামুটি খুব ভালোই হয়েছে যেখানে গেছিলাম, ঠিক আছে। তোমরা যদি চাও কিনে আনতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাঠটা, এই যে
দেখে নাও কার্ডের নাম্বার ওনার শো করা আছে, এই জায়গায় এই যে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, নাম্বারে কন্ট্যাক্ট করে গিয়ে দাও, গিয়ে নাও, খুবই ভালো জিনিস। ইনস্টাগ্রামে লিঙ্ক দেবো, এখানে এসএমএস করো, আমি সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো, ঠিক আছে? যে যদি চাও যে বিয়েবাড়ি কন্ট্যাক্ট বা কিছু করার জন্য সেটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এখানে এখন চলো, বুঝলি তো? মিনিমাম সব খুশি তো? খুশি, একটু খুশি। একটা কথা গাইজ, মানে এখন হয়তো মানে অনেক দিন পর পর ব্লগ শুট হচ্ছে, ঠিক আছে? মানে ও ব্যাগটাও নিয়েছিস, তাই তো? ব্যাগটার দাম পড়েছে কত জানি, 700 টাকা। বিলটা দেখাই তোমাদের, বিল দেখাবো, অসুবিধা নেই তো? এখানে হচ্ছে যে টিগার 2000 টাকা, 2000 টাকার টিগার, এটা কী দেখা জানি না, অশিক্ষিত। এটা ব্যাগ হচ্ছে 750 টাকা, আর এটা হচ্ছে, ও এটা হচ্ছে 3050 টাকা, মানে এইটা, এটার দাম 3050 টাকা, সব মিলে হচ্ছে 6400 টাকা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 6000 টাকা, ঠিক আছে? 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন ফুল সেট আপটা একবার হবে, এখানে ছবি আমি তুলে আজকে এখান দিয়ে চলে যাবো বাড়ি, এটা বিলটা ঢুকাবি, সব কিছু ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই। এইগুলো কি, এইগুলো কি ফোলানোর জন্য? এগুলো এগুলো মানি ব্যাগে ভরবি, দেখতে ভালো লাগবে। এখানে কি আছে, কত জায়গা, দেখতে ভালো কোয়ালিটিটা, এখানে কি আছে? ও ব্যাগের স্লিপ, এই যে ফার্স্ট টাইম মনে হয় ক্যামেরা ধরবো হাতে, ঠিক আছে? মানে নিজের ক্যামেরা, ফার্স্ট টাইম মনে হয় ক্যামেরা হাতে ধরলাম, ঠিক আছে? ক্যামেরা মানে তুলেছি, এর আগেও ক্যামেরা ছিল, কিন্তু এইটাও নিজের, আর এর আগের যেটা ছিল সেটা মামার ছিল। এবার নিজের কত দাম শুনছি, এটা দাম ওকে বললে কোয়ান্টিটি বলতে হবে না, যে এক্সপ্রেস ট্রেন আসতে গাছ আর কিছু শুনতে পারবা না তো, যাই দেখলা ভালো কিনেছে টোটাল। এই এই ফোনটা তো কিনেছিস না, ফোনটা তো তুই তো, হ্যাঁ ঠিক আছে, এক্সপ্রেস ট্রেন। সত্যি কথা বলতে গাইজ, ওই ক্যামেরাটা আমার না, মানে ওর, যাকে তুমি দেখিয়েছিলাম, স্ক্রিপ্টেড পার্ট পার্ট, স্ক্রিপ্টেড থাম্বনেল ছিল, মানে আমার না, ওই ক্যামেরাটা ওর, ঠিক আছে? তো যাই হোক, মানে যে কিনলাম মানে প্রমোশন করে দিলাম, সব কথা এই বিলটা ই দেখিয়েছি, ওখানে নাম্বার সঙ্গে কন্ট্যাক্ট করে, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা নিতে পারো। ভালো লাগলো ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবটা কমেন্ট করো, তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে মোটিভ করো, আর একটা ভিডিও অন্যের জন্য সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করো। এই জন্য নতুন করে বলার কিছুই নেই, যে অমিত মানে অমিত মণ্ডল যে এটা ব্লগার ছিল, বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, সে মারা গেছে, কিন্তু মন ঠিকঠাক করিনি, তাই এতদিন পর আমি ব্লগ দিলাম, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এখন 5:20 বাজে, এখন ভিডিও এডিটিং করে আবার কালকে সকাল 10টা পোস্ট করতে হবে। টাটা, টেক কেয়ার, অ্যান্ড বাই, অ্যান্ড ভালো থাকো।